আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব মুরগির মাংস, মশলা কষানোর ঝামেলা ছাড়াই মুরগির মাংস আর খিচুড়ি। এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন দর্শক, দেখিয়ে দিচ্ছি মশলা কষানোর ঝামেলা ছাড়া কিভাবে মুরগির মাংসটা রান্না করবেন। দর্শক, আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। এরপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব তেলটা গরম হলে। এরপর আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, এখানে 1 চা চামচের মতো লবণ দিয়েছি। আমি মুরগির মাংসটা তেলে একটু ভেজে নিব 2-3 মিনিটের মতো। মাংসটা 2-3 মিনিটের মতো একটু তেলে ভেজে নিব। দর্শক, 2-3 মিনিট আমি মাংসটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আমি কি কি মশলা ইউজ করবো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে মশলা কি কি মশলা দিব আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে হলুদের ফাঁকি আছে 2 চা চামচ, 1 চা চামচের মতো আছে মুরগির মশলা, প্যাকেটের মশলাটা এখানে ইউজ করেছি মুরগির মাংসের, 1/2 চা চামচের মতো আছে মরিচের গুঁড়ো, 1/2 চা চামচের মতো দারচিনি এলাচির গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম জয়ফলের গুঁড়ো, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, এখানে 3টা এলাচ আর 2 ছোট ছোট 2 টুকরা দারচিনি নিয়েছি। আমি এর মধ্যে এখানে গোলমরিচের ফাঁকিটা দিয়ে দিব, সব মশলা একবারে দিব না, গোলমরিচের ফাঁকিটা দিয়ে 1 মিনিটের মধ্যে একটু ভেজে নিব। গোলমরিচের ফাঁকিটা দিয়ে 1 মিনিটের মতো একটু তেলের মধ্যে একটু ভেজে নিব। দর্শক, এখানে এরপর আমি অ্যাড করব 1 চা চামচের মতো সয়া সস, 1/2 চামচের মতো 1/2 চা চামচের মতো ভিনেগার। এগুলো দিয়ে আরো একটু 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। প্রথমে আমি কোনো মশলা অ্যাড করব না, সব বাকি মশলা পরে অ্যাড করব। শুধু প্রথমে গোলমরিচের গুঁড়ো এই মশলাটা অ্যাড করব, এরপরে সয়া সস আর ভিনেগার দিয়ে একটু ভেজে নিব। দর্শক, ইতালিতে এখানে এমনিতেই ঠান্ডা পড়ে গেছে, তারপরে এখানে আবার বৃষ্টি বৃষ্টি, প্রায় অনেক দিন ধরে বৃষ্টি, বৃষ্টি কমে না। বৃষ্টির কারণে ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি আর একটু মুরগির মাংস রান্না করি, মশলা কষানোর ঝামেলা ছাড়া একটু মুরগির মাংস আর একটু খিচুড়ি রান্না করবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি এভাবে রান্না করি। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে আপনি ভালো আপনি ভালোভাবে নেড়ে কষিয়ে নেব, বেশি না, 2 মিনিটের মতো। পেঁয়াজটা একটু নরম হলে আমি বাকি মশলাগুলো এখানে ঢেলে দেব। পেঁয়াজটা দিয়ে 2 মিনিট কষানোর পর এখানে আমি অ্যাড করব আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচের মতো আদা বাটা নিয়েছি, 2 চামচের মতো রসুন বাটা নিয়েছি। আমি
দুটো সম পরিমাণে নিয়েছি আমি, এখানে মাংসের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিব ভালোভাবে। সুন্দরভাবে নেড়ে মাংসের সাথে মিশিয়ে দিব। এরপর আমি এখানে সব মশলাগুলো একসাথে দিয়ে দিব। দিয়ে আবার ভালোভাবে নেড়ে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে দিব। এখানে এরপর আমি মিডিয়াম আকারের একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে একটু নেড়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিব 15 মিনিটের মতো। মাংসটা মাঝে মাঝে দু একবার করে একটু নেড়ে দিতে হবে। নেড়ে আবার আমি জালটাকে মিডিয়াম করে মোট 10 থেকে 15 মিনিটের মতো মাংসটাকে একবারে কষিয়ে নিব। 2-3 মিনিটের মতো আমি মাংসটাকে ভেজে নিলাম, কোনো মশলা ছাড়া এখানে একটু ভেজে নিলাম। এখানে আমি মশলা অ্যাড করব। এখানে মশলা কী মশলা দিব আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে হলুদের ফাঁকি আছে 2 চা চামচ, 1 চা চামচের মতো আছে মুরগির মশলা, প্যাকেটের মশলাটা এখানে ইউজ করেছি মুরগির মাংসের, 1/2 চা চামচের মতো আছে মরিচের গুঁড়ো, 1/2 চা চামচের মতো দারচিনি এলাচির গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম জয়ফলের গুঁড়ো, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, এখানে 3টা এলাচ আর 2 ছোট ছোট 2 টুকরা দারচিনি নিয়েছি। আমি এর মধ্যে এখানে গোলমরিচের ফাঁকিটা দিয়ে দিব, সব মশলা একবারে দিব না, গোলমরিচের ফাঁকিটা দিয়ে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। গোলমরিচের ফাঁকিটা দিয়ে 1 মিনিটের মতো একটু তেলের উপরে একটু ভেজে নিব। দর্শক এখানে এরপর আমি অ্যাড করব 1 চা চামচের মতো সয়া সস, 1/2 চা চামচের মতো ভিনেগার, এগুলো দিয়ে আরও একটু 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। প্রথমে আমি বেশি কোনো মশলা অ্যাড করব না, সব বাকি মশলা পরে অ্যাড করব, শুধু প্রথমে গোলমরিচের গুঁড়ো এই মশলাটাই অ্যাড করবো। এরপরে সয়া সস আর ভিনেগার দিয়ে একটু ভেজে নিব। দর্শক ইতালিতে এখানে এমনিতেই ঠান্ডা পড়ে গেছে, তারপরে এখানে আবার বৃষ্টি, প্রায় অনেক দিন ধরে বৃষ্টি কমে না। বৃষ্টির কারণে ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি, আর একটু মুরগির মাংস রান্না করি, মশলা কষানোর ঝামেলা ছাড়া একটু মুরগির মাংস আর একটু খিচুড়ি রান্না করবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি এভাবে রান্না করি। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নেব, বেশি না, 2 মিনিটের মতো। পেঁয়াজটা একটু নরম হলে আমি বাকি মশলাগুলো ওখানে ঢেলে দেবো।
পেঁয়াজটা দিয়ে 2 মিনিট কষানোর পর এখানে আমি অ্যাড করব আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচের মতো আদা রসুন আদা বাটা নিয়েছি, 2 চামচের মতো রসুন বাটা নিয়েছি, আমি 2টো সমপরিমাণে নিয়েছি। আমি এখানে মাংসের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিব ভালোভাবে। সুন্দরভাবে নেড়ে মাংসের সাথে মিশিয়ে দিব। এরপর আমি এখানে সব মশলাগুলো একসাথে দিয়ে দিব। দিয়ে আবার ভালোভাবে নেড়ে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে দিব। এখানে এরপরে আমি মিডিয়াম আকারের একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে একটু নেড়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিব 15 মিনিটের মতো। মাংসটা মাঝে মাঝে 2 একবার করে একটু নেড়ে দিতে হবে। নেড়ে আবার আমি জালটাকে মিডিয়াম করে মোট 10 থেকে 15 মিনিটের মতো মাংসটাকে একবারে কষিয়ে নিব। দর্শক, মাংসটা কষানোর ফাঁকে আমি দেখিয়ে দিচ্ছি, কষানো ছাড়া যেভাবে খিচুড়ি রান্না করবেন আমি যেভাবে রান্না করি, কষানো ছাড়া, মশলা কষানোর ঝামেলা ছাড়া। আমি এখানে প্রথমে চাল দিয়ে দিলাম, আমি এখানে 2 কাপ পরিমাণে চাল নিয়েছি। এর সাথে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণে ডাল, এখানে আমি 2 কাপ পরিমাণে ডাল নিয়েছি। ডালটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার ফলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি মুসুরি ডাল 1 কাপ আর 1 কাপ মুগের ডাল নিয়েছি। এখানে আমি দিয়ে দিব সবজি। দর্শক, এখানে আমি আলু দিয়েছি 1টা, 1টা গাজর আর 1টা ঝুকিনা। আপনাদের কাছে ঝুকিনা না থাকলে আপনারা যে সবজি থাকে সেই সবজি দিয়ে, আলু গাজর ফুলকপি যে সবজি থাকে সেই সবজি দিয়ে আপনারা সবজি খিচুড়িটা রান্না করতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করব মশলা। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, এখানে রসুন দিব 1 চা চামচের মতো, আদা বাটা দিব 1 চা চামচের কম, 1/2 চা চামচের মতো, এরপরে অ্যাড করব হলুদের ফাঁকি। হলুদের ফাঁকি দিয়েছি 2 চা চামচের মতো, এখানে অ্যাড করব মরিচের ফাঁকি। মরিচের ফাঁকি খুবই সামান্য পরিমাণে, কারণ আমি একটু ঝালটা কম খাই এজন্য একদম সামান্য। এখানে লবণ অ্যাড করব, লবণটাও স্বাদ মতো, পরিমাণ মতো। প্রথমে আমি এখানে 2 চা চামচের মতো অ্যাড করে দিচ্ছি, যদি আমার মনে হয় আরও লবণ লাগবে তাহলে আমি পরে আবার অ্যাড করব। এখানে আমি এখন অ্যাড করব রান্নার তেল, পরিমাণ মতো রান্নার তেল। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। আমার সব মশলা দেওয়া শেষ, আমি এখন এগুলি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব।
এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিব। সব মশলা সব উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করেছি। গরম পানিটা অ্যাড করলে খিচুড়িটা তাড়াতাড়ি বলক এসে যায়, সেজন্য আমি এখানে গরম পানি অ্যাড করেছি। এখন আমি এই খিচুড়িটা রান্না করার জন্য চুলায় বসিয়ে দিব। এদিকে আমার মাংসটা কষানো শেষ। দেখেন দর্শক, আমি এখানে কোনো পানি ইউজ করিনি, মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখানে আমি এখন হালকা কুসুম গরম পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো। মাংসটা আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে রান্না করব। গরম পানি, হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। এরপর যে আমি জালটা বাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আমি এখানে খিচুড়িটাও বসিয়ে দিলাম, জালটা এখানে ফুল আঁচে দিয়ে দিয়েছি। খিচুড়িটা এখন রান্না করে নিব। আমি এখানে ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে তাড়াতাড়ি বলক চলে আসবে। দর্শক, এ পর্যায়ে আমার খিচুড়িটা বলক চলে এসেছে। আমি জালটাকে কমিয়ে দেব, জালটাকে কমিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে, দর্শকের পর্যায়ে আমি জালটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব খিচুড়িটা হওয়ার আগ পর্যন্ত। দর্শক, এদিকে আমার মুরগির মাংসটাও প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে এখানে আমি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে 2-1 মিনিটের মতো রেখে চুলার উপরে পরে নামিয়ে নিব। দর্শক, আমি একটু দেখে নেই সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে, একদম পারফেক্ট, লবণ টবণ সব ঠিক আছে। দর্শক, এ পর্যায়ে আমার মুরগির মাংস রান্নাটা শেষ, আমি এখন নামিয়ে নিব চুলা থেকে। দর্শক, এখানে আমি একটু রসুন মরিচের ভর্তা করে নেব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আমি খিচুড়িতে, তারপর মুরগির মাংসে, এগুলিতে একটু ঝাল কম দিয়েছি, কারণ আমার মেয়ে এই খাবারই খাবে আমাদের সাথে, ঝাল হলেও খেতে পারে না। আমি রসুন মরিচের ভর্তা বানানোর জন্য এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি 20-22টার মতো। এখানে বড় বড় 4 টুকরা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলো আমি আলাদা আলাদাভাবে ভেজে নিব, হালকা হালকা করে একটু ভেজে নিব, তারপর এগুলি ভর্তা বানাবো। দর্শক, প্রথমে আমি মরিচটা ভেজে নিব, তেল ছাড়াই এখানে ভেজে নিব, একদম হালকাভাবে, বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যাবে। একদম সামান্য হালকা করে ভেজে নিব, একদম অল্প আঁচে রেখে মরিচটাকে সুন্দরভাবে ভেজে নিব। দর্শক, মরিচটা ভেজে নেওয়া শেষ। দেখেন, দেখিয়ে দিচ্ছি, মরিচটা এভাবে করে হালকাভাবে একটু ভেজে নিতে হবে। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও ভেজে নিব, পেঁয়াজটাও বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নিব পেঁয়াজটা। আমি এখানে সবগুলো উপকরণ, মরিচ, পেঁয়াজ, রসুন সবই ভেজে নিব। তেল ছাড়া আমি এখানে কোনো তেল ইউজ করিনি, তেল দিব না কোনো।
পেঁয়াজের সাথে আমি এখানে সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা আমার ভাজা শেষ, আমি এখন নামিয়ে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু এরকম করেই ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু ভর্তাটা ভালো লাগে না। একই রকম করে আমি রসুনটাও ভেজে নিব। রসুনটা হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না। কি হয়েছে মাম্মা? রতনি একটু হাই বলে দাও দর্শককে। হাই, এই হচ্ছে আবার মেয়ে আদনি নাম, অনেক দুষ্ট, সারাদিন শুধু দুষ্ট দুষ্টামানি করে। তোমাকে সবাই পচা বলবে তো, সুন্দর করে হাই বলে দাও। একটা লাইক দিয়ে দাও, একটা লাইক দিয়ে দাও, লাইক। রসুনটাও ভেজে আমি নামিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিয়েছি, মরিচ, রসুন, পেঁয়াজ। এখন আমি ভর্তাটা বানাতে চলে যাব। ভর্তাটা আমি ব্লেন্ডারে বানাবো, দর্শক দেখিয়ে দিচ্ছি ব্লেন্ডারে কিভাবে ভর্তা বানাবেন। এখানে একটা আমি বড় এরকম জগের মতো নিয়ে নিয়েছি, মগের মতো। এরপরে আমি সব উপকরণগুলো এখানে দিয়ে দিব। ব্লেন্ড করে নিব। এখন আমি ভর্তাটাকে ব্লেন্ড করে নিব। করবো না, কারণ পেঁয়াজটা আমি হালকাভাবে ভেজেছি, সেই জন্য পেঁয়াজের পানিটা পুরো শুকায় নাই। পেঁয়াজের পানি থেকে এখানে পানি বের হবে, আলাদা করে কোনো পানিটা নেওয়া যাবে না। দর্শক এ পর্যায়ে দেখে নিব লবণটা ঠিক আছে কিনা, কারণ আমি পেঁয়াজের সাথে একটু লবণ দিয়েছিলাম ভাজার সময়। হ্যাঁ, লবণটা ঠিক আছে, আর আমার লবণ লাগবে না। দর্শক এ পর্যায়ে আমার ভর্তাটা বানিয়ে নেওয়া শেষ। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব ভর্তাটা। দর্শক একটা কথা বলে রাখি, ব্লেন্ডারে ভর্তা করার ফলে শুকনা মরিচের বিচিটা কিন্তু পুরোপুরিভাবে মিশ হবে না। আমি এভাবেই সচরাচর ব্লেন্ডারে ভর্তা করে খাই, কারণ পাটায় ভর্তা করতে একটু ঝামেলা বা একটু অনেক সময় লাগে। মিস না হলেও আমার কাছে কোনো সমস্যা মনে হয় না। আপনাদের কাছে যদি সমস্যা মনে হয়, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, ভর্তাটা বানানো শেষে পাটায় একটা বাটা দিয়ে নিতে পারেন। এর ফলে বিচিটা, যে বিচিটা দানা দানা থাকে, সেই বিচিটা পুরোপুরি মিশে যায়। এভাবেই আপনারা করে নিতে পারেন। তো আমি পাটায় আর বাটি নেই, বাটবো না, আমি এভাবেই খাবো, কারণ পেটে গেলে সব একসাথে মিশে যাবে, কোনো অসুবিধা নেই। এরপর যে আমি ভর্তাটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। রসুন মরিচের এই ভর্তাটা খিচুড়ির সাথে, ভাতের সাথে, খুদের ভাতের সাথে, সব কিছুর সাথে অনেক মজা লাগে।
আমার তো অনেক ভাল লাগে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও ভাল লাগবে। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রসুন মরিচের ভর্তা আপনারা বাসায় বানিয়ে খাওয়ার পর আপনাদের কেমন লেগেছে। দর্শক, হয়ে গেল আমার রসুন মরিচের ভর্তা। দেখে আসি আমার খিচুড়িটা এ পর্যায়ে কতটা হয়েছে। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এরকম একটা ডাল ঘুটনি দিয়ে আমি একটু ভেঙে দিব সবজিগুলো এভাবে করে। এভাবে করে ভেঙে দেওয়ার ফলে খিচুড়িটা অনেক আঠা আঠা হয়, খেতে অনেক ভাল লাগে, বিশেষ করে সবজি খিচুড়িটা। সবজিগুলো সব খিচুড়ির সাথে, চালের সাথে মিশে যায়। ডাল ঘুটনি দিয়ে আমি ভালোভাবে সবজিটাকে একটু ভেঙে দিয়েছি। পর্যায়ে সুন্দরভাবে নেড়ে জালটাকে একেবারে লোতে রেখে, একেবারে জালটাকে কমিয়ে আরো চুলার উপরে রেখে দিব বেশ খানিকক্ষণ। আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষ। দেখে নামিয়ে নিব এখন, সুন্দরভাবে একটু নেড়ে দিলাম। নামানোর আগে দর্শক, আমি এখানে 1 চা চামচের মতো টালা জিরার গুঁড়ো অ্যাড করে দিব ভেজে নেওয়া। আর 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন, এটাও টালা টালা পাঁচফোড়নের গুঁড়ো। আমি সবজি খিচুড়ি রান্না করলে এই সবজি খিচুড়ি নামানোর আগে এভাবে এরকম জিরার একটু জিরার টালা দিয়ে দিই, আর একটু পাঁচফোড়নের ফাঁকি দিয়ে দিই। এটা দিলে সবজির খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, আমার অনেক ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এরপর যে আমি লবণটা একটু দেখে নিয়েছি, লবণটা আমার এখানে একটু দরকার ছিল, আমি সেজন্য অ্যাড করে দিয়েছি। দর্শক, খিচুড়ি রান্নাটা আমার প্রায় শেষ, এখন আমি নামিয়ে নিব চুলাটা বন্ধ করে। টেবিলে সব কিছু দিয়ে দিয়েছি, খিচুড়ি, মুরগির মাংস, সাথে রসুন মরিচের ভর্তা, লেবু কেটে নিয়েছি, সাথে আমের আচার আছে। এই তো রান্না বান্না শেষ। আদনির পাপা এসে পড়েছে, আজকে শুক্রবার, মসজিদে গিয়েছিল নামাজ পড়তে। আদনির পাপা, আজকে খুতবা কি ছিল? জুমার নামাজ, জুমার নামাজ শেষ করে আসলাম, এখন আমরা দেখবো যে তোমাদেরকে খেতে দেই। দর্শক দেখেন, শুরুতে আমি বলেছিলাম যে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই বৃষ্টি পড়তেছে বাহিরে। বাহিরের পরিবেশটি একটু দেখিয়ে দেখিয়ে দিলাম। দেখেন আমার বারান্দার গাছ, কাঁচামরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ, গাছগুলো প্রায় মরে যাচ্ছে। শীত পড়লে এখানে গাছ বাঁচে না, সবগুলো গাছই মরে যায় যতদিন রাখা যায় আর কি, যতদিন থাকে এরকম। বাইরে বৃষ্টি পড়ছে। আদনির পাপাকে খেতে দিলাম, আদনির পাপা খাচ্ছে। আদনির পাপা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে।
সব মজা লাগতেছে? খুবই ভালো হয়েছে, সবই মজা লাগতেছে। ভর্তা দিয়ে খিচুড়ি খুব অপূর্ব, এই রেসিপিটা খুব ভালো লাগে। তো অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। দর্শক, আজকের মতো দুপুরে খাওয়া দাওয়া এখানেই শেষ। আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার পুরো ভিডিওটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।